বাংলাতে একটি কথা আছে যে ইটটি মালে ফাটকেলটি খেতে হয় রাইট অথবা পরের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয় আর ইংরেজিতে যাকে বলে এভরি অ্যাকশন হ্যাজ ইটস ওন রিয়াকশন রাইট তেমনি একটি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং বিগত পঞ্চাশ বছরের ভিতরে কোন রিপাবলিকান প্রেসিডেন্ট এমন নজিরবিহীন সাকসেসফুল রিজাল্টস নিয়ে এসেছেন শুধু ইলেকট্রাল কলেজে না পপুলার ভোটস অর্থাৎ কম্বাইন্ড ভোট সবকিছু ভোট পরিমাণ সেটা উনি এবার জিতেছেন আনপ্রেসিডেন্ট রাইট এবং উনার সাবজেক্টই ছিল যুদ্ধ বন্ধ করবেন জিনিসপত্রের দাম কমাবেন অর্থনীতি উন্নত করবেন এবং অবৈধ ইমিগ্রান্ট বা আনডকুমেন্টেড ইমিগ্রান্ট যারা আছেন তাদেরকে বিদায় করবেন বর্ডারে শৃঙ্খলা নিয়ে আসবেন এগুলো প্রজন্ম যারা আছে সবাই লুফে নিয়েছে ইভেন দিমিক যারা আছেন নজিরবিহীনভাবে আবার আবার বা প্রেসিডেন্ট ট্রাম্পকে আরব আমেরিকান আপনার দিয়েছেন এবং আপনি জানেন উনি তার প্রত্যেকটা ইভেন ভেক্টরি স্পিচেও আরব আমেরিকান মুসলমানদের প্রশংসায় ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প আনপ্রেসিডেন্টেড রাইট উনি নিজেও এটা বিশ্বাস করেন নাই তো উনি নির্বাচিত হয়েছেন এবং এমনভাবে নির্বাচিত হয়েছেন এতটা পাওয়ার নিয়ে যে বিগত পঞ্চাশ বছরের ভিতরে প্রেসিডেন্ট এতটা পাওয়ার কোন আমেরিকান প্রেসিডেন্ট নিয়ে আসেন নাই ওয়াই বিকজ আপনারা জানেন যা বাংলাতে বলি দুই কক্ষ বিশিষ্ট যুক্তরাষ্ট্রের সংসদ আমি বাংলাতে বোঝানোর জন্য বলি এটা কংগ্রেস সেনাট এটা আলাদা বুঝতে কষ্ট হতে পারে তো দুটো

মুসলিম বিরোধী হিসাবে আবির্ভূত হয়েছিলেন আমি মুসলমানদের মুসলিম মুসলিম কান্ট্রিজ ভিস ভিসা ব্যান করে দিয়েছিলেন প্লাস হচ্ছে উনি যেটা করেছিলেন সেটা হলো আপনার এই নানান ধরনের প্যালেস্টাইনের বিপক্ষ অবস্থা নিয়েছিলেন ইরানের বিপক্ষ অবস্থা নিয়েছিলেন অনেকগুলো ঘটনা বাট দিস টাইম হি ইস কমপ্লিটলি চেঞ্জড এবং উনি আরব আমেরিকানদের সাথে মিলেছেন অনেকগুলো কাজ করেছেন এবার উনি এবং আপনি জানেন ভিক্টি স্পিচে উনি মুসলমানদের প্রশংসা করেছেন ইভেন জুইস কমিউনিটির চেয়ে মুসলমানদের প্রশংসা করেছেন বিকজ এন্ড দেন হি গট মিশিগান হি গট সো মিনিস হি গট মেনি আদার সুইং স্টেট যেখানে মুসলিমসরা আছে সবাই স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে বিকজ দিজ আর দ্য ইস্যুস রাইট তো ভারতের বেলা যে ঘটনাটা ঘটেছে সেটা হলো তারা জানেন যে তারা যেটা মনে করে তারা যত পৃথিবীতে যত জায়গাতে মুসলিম বিরোধী গ্রুপ বা লিডারশিপ আছে সেখানে দেখুন ভারতের মানে যারা প্রচন্ড মানে মানে যারা হিন্দুত্ববাদে বিশ্বাস করেন তারা গিয়ে হাজির সবাই না কিন্তু ভারতের এটা মনে রাখবেন যারা লিবারেল তারা না হাজির তারা ভোট দেন তারা সমর্থন করে ইভেন তাদের স্বার্থের বিরুদ্ধে গেল শুনেন ঘটনাটা তো এবার তারা কি করেছেন তারা তো প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দিয়েছেন দের আর মেনি দের মেনি হিমেল ওয়েলকাম টু দিস লাইফ সো হোয়াট হ্যাপেন্স প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার আগেই ওনার যে প্লান মানে আউটলাইন্ড হি আউটলাইনড

এবার যে পলিসি পলিসিতে মোর দেন ওয়ান মিলিয়ন ভারতীয় যারা এখানে এসে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এটাকে বলে হেট ওয়ান বি ভিসা ভিসা অর্থাৎ হাই স্কিল মাইগ্রেন্ট ভিসা যেটা ব্রিটেনের ভাষায় বলে এখানে গ্রাজুয়েশন করবেন অনার্স বা মাস্টার্স দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর এমপ্লয়মেন্ট কোম্পানি নিলে আপনাকে তারা কাজ দেবে হেইচ ওয়ান বি ভিসা ইভেন্চুয়ালি ইট 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 ইউ ক্যান গ্যার এ গ্রিন কার্ড বাট ইট টেক্স টাইম তো এই লিগালি ওয়ার্ক করার এই যে এইচ ওয়ান বি ভিসাটা সবার আগে বিপদগ্রস্ত পড়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের এইবারের যে ক্ষমতা আসবেন উনি মোর দেন এ মিলিয়ন ইন্ডিয়ান বিকজ সবচেয়ে বেশি এইচ ওয়ান বি ভিসা হোল্ডার্স আমেরিকাতে হলেন আপনার কি বলে এটাকে এই ভারতীয়রা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত না দ্য কোয়েশ্চন ইজ তারা এখন চার্জ করতেছেন যারা ইন্ডিয়ান লিডারশিপ আছেন যে আপনারা কেন ওইগুলো বললেন যারা রিপাবলিকান যারা বিবেক রামার স্বামী আছেন তাদেরকে তারা চার্জ করতেছেন ওয়াই ডু ইউ ডিড ইউ গো এগেন্স ইন্ডিয়ান কমিউনিটি সামথিং লাইক দ্যাট

সবচেয়ে ক্ষতির সম্মুখীন হয়েছেন আপনারা কারণ মুসলিম বিরোধী হলেই সব জায়গায় গিয়ে মুখ দিতে হয় না দিলে তার পরিণতি কি হয় এটা হচ্ছে দেখা হবে অন্য সময় এই বক্তব্যটা দিলাম যে অন্যের বিপদ বা অন্যের জন্য গর্ত খুঁজলে নিজেকেই এই বিপদে পড়তে হয় রাইট কারণ এটা হচ্ছে আর সুস্পষ্ট প্রমাণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন কি মানুষ